তোমার চশমায় জমে থাকা বিষণ্ন দুপুর মুছে দিতে ভীষণ স্বাদ হয়। যখন মুছে দেওয়ার অধিকার ছিল তখন তুমি চশমা পড়তে না, অথবা পড়লেও প্রয়োজনে। আমার খেয়ালের বাইরে থেকে যেত অনেক কিছু, যেমন কোনোদিন তোমার কোনো নিঃসঙ্গ রাত বা দুপুর ছিল কিনা, অত শত জানবার সময় ছিল কি। আজ তো আপুরান প্রহর শেষ হতে চায় না, অথচ আজ যদি চাই গভীর দেখতে চশমায় কতটুকু ধুলো জমেছে, অথবা মাকড়সার ধুলো জালে কোনো স্মৃতি আটকা পড়েছে কিনা, অথবা ফোল্ডার ফাইল খাঁটতে গিয়ে হঠাৎ অতীতে দেখে চমকে উঠে কালো ফ্রেমে বাঁধা কাজ দুটো ঝাপসা হয় কিনা। হায়, এখন কত কিছুই না জানতে ইচ্ছে করে, অথচ একদিন শুধু ছুটেই চলেছি, অবসরেও ছুটেছি না যেন কোনো কল্পকাহিনীর পিছনে। তাই পিছুটান ছিল না, পিছু ডাক বুঝিনি, পিছনের পথে কত কি যে ছড়ানো থাকে, শুধুমাত্র পথ হারালেই তা মনে পড়ে।